হ্যালো এভরিওয়ান, সকলকে বহুত বহুত স্বাগতম জানাইছো এটা নতুন ব্লগলৈ, সরি ব্লগ নহয় হে ভিডিওলৈ। আর আজির ভিডিওটোত বিশেষকে মই এডিআরএই বা আসাম পুলিশের ইম্পর্টেন্ট কেটামান সন লৈ আইছো অসম শরাইঘাট এয়ারপোর্টের। গতি আপনাদের দেরি নকরি সেইকটা ভিডিও চা, মানে সেইকটা বস্তু লৈ যাও বলক। আর ভিডিওটো ভাল লাগিলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিব। বহুত দিনের পিছত ভিডিও দিলো, মানে কথা কবই পাহরি গেছো কেন ব্লগত কথা কয়। সো বলক আজির ভিডিওটো আমি আরম্ভ করি। তো হয়ে গেল আরম্ভ ইয়ারপা। এটা এই হয়েছে ইতিহাস ঘটনাবলী। তো প্রথম তো হয়েছে যে 594 খ্রিস্টাব্দত ভাস্কর বর্মন কামরূপ রজা হয়। 643 খ্রিস্টাব্দত চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের অসম ভ্রমণ। তারপর আছে 1206 খ্রিস্টাব্দত মুসলমান শাসকের প্রথম অসম আক্রমণ। 1228 খ্রিস্টাব্দত আহোমর প্রথম রজা চুকাফার অসম প্রবেশ। 1228ত আহোমর স্থাপন। 1449 খ্রিস্টাব্দত শঙ্করদেবর জন্ম, শ্রীমন্ত শঙ্করদেবর জন্ম হয়েছিল 1449 খ্রিস্টাব্দত। 1468 খ্রিস্টাব্দত শঙ্করদেবর অঙ্কীয়নাথ চিহ্নযাত্রা প্রদর্শন করে। তারপর আছে 1515 সনত কোচ রাজ্যের প্রতিষ্ঠা। তারপর 1548 সনত অসমত ডাঙর ভূমিকম্প হয়। 1558 সনত শঙ্করদেবর মৃত্যু। 1609 সনত পাইক প্রথার প্রবর্তন। আর 1615 সনত আহোম মোগলের মাজত সংঘাত আরম্ভ, মানে আহোম মোগলের মাজত যুদ্ধখন আরম্ভ হয় 1515 সনত। এটা নেক্সট পার্টলে আমি আর যাও, পিছর পার্টত আছে। তো নেক্সট পার্টত হয়েছে যে 1662 সনত মিজুমলাই অসম আক্রমণ। 1671 সনত শরাইঘাটের যুদ্ধ। 1769 সনত প্রথম মোয়ামরিয়া বিদ্রোহ, এবার মোয়ামরিয়া বিদ্রোহ আরম্ভ। 1783 সনত দ্বিতীয় মোয়ামরি বিদ্রোহ। আর 1786 সনত তৃতীয় মোয়ামরি বিদ্রোহ। 1794 সনত আহোমের রাজধানী যোরহাটত প্রতিষ্ঠা। আর তারপর নেক্সট প্রশ্ন আছো, 1815 সনত মানর প্রথম আক্রমণ। 1819 সনত মানর দ্বিতীয় আক্রমণ। আর 1821 সনত মানর তৃতীয় আক্রমণ। 1823 সনত অসমত চাহর আবিষ্কার। 1826 সনত ইয়ান্দাব সন্ধি হয়। আর 1837 সনত অসমত বাংলা ভাষার প্রবর্তন ঘটে। তারপর 1846 সনত অরুণোদয় প্রকাশ, অরুণোদয় কাকত প্রকাশ পায়। 1857 সনত সিপাহী বিদ্রোহ হয়। 1858 সনত মণিরাম দেৱানৰ পিয়লি ফুকনক ফাঁসি দিয়া হয়। 1878 সনত অসমীয়া ভাষা উন্নতি সাধিনী সভা গঠন হয়। 1889 সনত জোনাকীর প্রকাশ। 1901 সনত কটন কলেজের প্রতিষ্ঠা হয়। 1916 সনত অসম ছাত্র সম্মিলনের গঠন। তারপর 1917 সনত অসম সাহিত্য সভার প্রথম অধিবেশন হয়। 1917 সনত 1920 সনত অসহযোগ আন্দোলন। 1921 সনত মহাত্মা গান্ধীর অসম ভ্রমণ। তারপর 1943 সনত কুশল কোঁৱৰক ফাঁসি দিয়া হয়। 1948 সনত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় স্থাপন। আর উচ্চ ন্যায়ালয় স্থাপন, মানে একদিনাই হয়েছিল, মানে একে সনতে স্থাপন হয়েছিল। তারপর 1960 সনত ভাষা আন্দোলন হয়। তারপর আছে আপনার 1961 সনত রাজ্যিক ভাষারূপে অসমীয়া ভাষা গৃহীত। তারপর 1974 সনত অসমৰ রাজধানী দিসপুরলৈ স্থানান্তরিত হয়। 1979 সনত অসম আন্দোলন। আর 1985 সনত অসম চুক্তি সম্পন্ন হয়। তো এইখিনি আছিল। আর নেক্সট তো হয়ে গেল আজিলৈ এইখিনি আছিল। আর নেক্সট যদি কিনা লাগে কমেন্ট করো, নেক্সটলৈকে মানে রখি থাকবে কি লাগে আপনাদের এই ভিডিওটির তলত কমেন্ট করো। ভিডিও আহি থাকিব, বহুদিন ভিডিও দিব পড়া নাছিল কিন্তু বেলেগ কারণে এটিএরপর আহি থাকিব। গতি আজিলৈ মানে বাই বাই, নেক্সট ভিডিওত লগ পাম। এখানে মুখস্থ করবো, আর লাস্টত ধুনিয়াকৈ দিয়ে দিছো, চাও।